3000 সাইকেল মুকলিতে পড়ি আছে সাইকেল কি এমাহে রোদে বরখুনে পড়ি থকা সাইকেলর তদারক করুতা কোনো নাই কোরপরা কোনে আনি নগাঁও শহরের একুনতে এনেদরে দমাই থৈছে 20000 খন সাইকেল সাইকেলত লাগি থকা স্টিকারে জনালে এয়া সরকারি আসনির সাইকেল সরকারি আসনির সাইকেল থবলৈ সালি এখনো নাপালে বিভাগে 2022-23 বর্ষর নবমমান শ্রেণীর ছাত্রীর বাবে আবন্তন হয়েছে এই সাইকেল খিনি নগাঁও জেলার 213 উচ্চ মাধ্যমিক আর 63 উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর বাবে আবন্তিত হয়েছিল সাইকেল খিনি পাছে রোদে বরষুণে পড়ি থাকা দেখি মনে মনা নাই ছাত্রী সকলের হাতত পড়ার পূর্বে সাইকেলের দমটো দহি খহি যাব বলে আশঙ্কা ভুগিছে বহুকেইগৰাকী ছাত্রী আপুনি এটা বস্তু চাওক কিমান নিম্ন মানদণ্ডের সাইকেল আর বর্তমান রাস্তা ঘাটের যে দুরবস্থা ডাঙর যদি গাঁত এটাত পড়ে এই সাইকেলখনের অবস্থা কি হবো আপনাদের চাওক আর তাকো যদি সেই সাইকেলখনও যদি রোদে বরষুণে আপনি এক দেড় মাহ মান পড়ি থাকে কি কি পর্যায়ে যাব গতি এই কথাবুর ভাল উচিত তদন্ত হব লাগে সরকারে এই বিষয়ে গুরুত্ব দিব লাগে কিন্তু ছাত্রীসকলের আশঙ্কা দূর করে অচিরে সাইকেলখিনি ছাত্রীর হাতত তুলি দিয়া হব বলে জানালে শিক্ষামন্ত্রী এসেম্বল করা কামটো সম্পূর্ণ হয়েছে হওয়ার লগে লগে এতিয়া আমি বিতরণ করার কামটো আরম্ভ করি এমাহ ধরে নগাঁওত পড়ে থাকা 20000 সাইকেল মাত্র এসপ্তাহ পূর্বেহে অহা বলে জানালে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে পচি যাওয়া নাই তো এসপ্তাহও হওয়া নাই আমার সাইকেল সমূহ বাহিরের পৰা বিভিন্ন পার্টসত আহিছে আহি ইয়াতে তেওঁলোকে এসেম্বল কৰিছে মই 17 তাৰিখৰ দিনা সোনাপুৰতো গৈ চাই আহিছোঁ পাছে এসপ্তাহ হলেও সাইকেলখিনি আলাই আথানিকৈ পেলাই থোৱা বিষয়ত একো নকলে শিক্ষামন্ত্ৰীয়ে বিপৰীতে ৰাজ্যৰ 3 লাখ ছাত্ৰীয়ে এনে সাইকেল পাব বুলি জনালে মন্ত্ৰী ৰনুজ পেগুৱে প্রায় 3.5 লাখ ছাত্র ছাত্রীক আমি সাইকেল বিতরণ করি যেহেতু ছাত্র ছাত্রী সকল বিশেষকে যেটা সেকেন্ডারি পর্যায়ের ক্লাস 9-র আমি লড়া ছাত্র ছাত্রীক দিম আর এখন এখন হাইস্কুল আমি 5 কিলোমিটার রেডিয়াসের ভিতর এখন হাইস্কুল রাখো গতি 2 কিলোমিটার 3 কিলোমিটার ছাত্র ছাত্রী সকলে অহা যাওয়া করব লাগে তার কারণে সাইকেল প্রদান করলে তেওঁলোকের সুবিধা হব নগাঁওৰ পৰা নিলোৎপল বৰাৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি শইকীয়া ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট